নওগাঁ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নওগাঁ কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নওগাঁর আয়োজনে দক্ষিণ নুরুলাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে এসব সহায়ক উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। মান্দা উপজেলা সমাজসেবক অফিসার মনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এস এম হুমান কবি, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ নুরুলাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাকে লাঠি দিয়েছে, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে যেন সহি সালামতে যেন দেশ তালান্তবিক দেয়। স্যারদের কাছে আমার মানে একটাই অনুরোধ থাকবে, আমরা যাতে আপনাদের সার্বিক সহযোগিতা পাই। প্রতিবন্ধী বাচ্চারাও সামাজিক কার্যক্রম করতে পারেন, রাষ্ট্রীয় কার্যক্রম করতে পারেন, এইরকম মর্মে সরকার কাজ করে যাচ্ছেন। আমি শুধু দূরে থেকেই দেখেছি, স্যারদের সাথে নিয়মিত কথা হয়, বাচ্চাদের নিয়ে গেছিলেন জরিপের জন্য, আমাদের কাজগুলো আমরা করছি। এই প্রতিবন্ধীদেরকে যে হুইল চেয়ার, শীতবস্ত্র, হিয়ারিং এইড দেওয়া হবে, এগুলি তাদের অধিকার। নওগাঁ থেকে রিপোর্ট করেছেন ওয়াসিম রাজু, NAN TV।